ঢালিউড, টালিউড আর হলিউড তিন ইন্ডাস্ট্রির ছবি শুক্রবার মুক্তি পেয়েছে দেশের সিনেমা হলে। এর মধ্যে 118 হল দখল করে নিয়েছে কলকাতার ছবি সুলতান দ্য সেভিয়ার। অন্যদিকে 1টি করে হল পেয়েছে বাংলাদেশের ছবি বেঙ্গলি বিউটি ও হলিউডের স্কাই স্ক্রেপার। কলকাতায় মুক্তির এক মাস পর দেশের প্রেক্ষাগৃহে সুলতান দ্য সেভিয়ার। ফাড়বে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। দক্ষিণ ভারতের ভেদেলামের গল্পে নির্মিত ছবিটির পরিচালক রাজা চন্দ। অ্যাকশন, রোমান্স আর কমেডির মিশেলে তৈরি সিনেমাটির নাম ভূমিকায় আছেন জিৎ। শুক্রবার ঢাকা সহ দেশের 118টি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে সুলতান দ্য সেভিয়ার। পুরনো হলেও মুক্তির প্রথম দিনে সিনেমাটি নিয়েছিল দর্শকদের আগ্রহ। ভাই বোন সম্পর্কে এত একটা ভালো ছবি মানে বাংলায় এর আগে কখনো দেখিনি। ছবির গান আর অ্যাকশন দৃশ্যের প্রশংসাও শোনা গেল হলে আসা দর্শকদের মুখে। হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে খুব অ্যাকশন ছবি, মানে সবকিছু আছে এর মধ্যে। মিউজিক ভালো লাগছে, মিউজিক মিউজিক এন্ড অ্যাকশন। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বেশ কিছুদিন প্রেক্ষাগৃহে দর্শকের ভাটা পড়ে সুলতান মুক্তিতে সে চিত্রে এসেছে পরিবর্তন। ভালো একটা রেসপন্স করছে, অডিয়েন্স খুব ভালো বলতেছে এবং তারা বেশ এনজয়মেন্ট করতেছে ছবি নিয়ে। ছবিটা ভালোই, তিনটা সমাজের অল ক্লাস ফুড। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, শুধু বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির। একই দিন মুক্তি পেয়েছে বেঙ্গলি বিউটি। 70-এর দশকের প্রেক্ষাপটে তৈরি ছবিটি দিয়েই লাক্স তারকার টয়ের অভিষেক ঘটেছে চলচ্চিত্রে। সুলতান দ্য সেভিয়র ও বেঙ্গলি বিউটির সাথে শুক্রবার ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরেক ছবি স্কাই স্ক্রেপার। শারিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।